কুড়িগ্রাম সদর উপজেলার সমাজ সেবা অফিসে টাকা ছাড়া মেলে না কোনো সেবা বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেতে দিতে হয় ঘুষ ভাতাভোগীদের মোবাইল নম্বর পরিবর্তন করে হাতে নেওয়া হচ্ছে মোট অঙ্কের টাকা জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের আচ্ছা বলুন তো পিওর বাঙালি চিনবেন কি করে পিওর বাঙালি রান্না করে থাকবে পিওর সরিষার তেল এসিআই পিওর সরিষার তেল পিওর বাঙালি ছাঁচ কুড়িগ্রাম সদর উপজেলার ছত্রপুর গ্রামের বাসিন্দা শ্রমিক মেহের জামাল ও আসমা বেগম দম্পতির ছেলে আবু আজাদ শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে দুই বছর ধরে সরকারি ভাতার আশায় দ্বারে দ্বারে ঘুরছে দরিদ্র পরিবারটি দুই থেকে আড়াই হাজার পর্যন্ত খরচ গেছে যাওয়া এসে এই ভাতাটা আর পাইনি ভাতাটা এই পাইনি নাকি তার জিজ্ঞাসা করলেন সে যে ভাতা চলে গেছে এখন ভাতা চলে গেছে ভাতা তো পাইনি ওদিকে একই উপজেলার উত্তর নওয়া গ্রামের মৃত শহীদুল ইসলাম ও হাজিরকুটি গ্রামে অসুস্থ বৃদ্ধ রোব্বান ব্যবহার ভাতা তুলে নিচ্ছে একটি চক্র স্বজনদের অভিযোগ শুধু মোবাইল নম্বর পরিবর্তন করে কেউ সেই টাকা তুলে নিয়েছে এখন যে নতুন নাম্বারটা দিছে ওটা কার নাম্বার জানি না ওই নাম্বারে টাকা আসে এখন যে নাম্বারটি নাম্বার তো আমার চিনি না অভিযোগ আছে উপজেলার সমাজসেবা অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে এসব অপকর্মে জড়িত এই যেমন সাইদুর রহমান পরিষদের উদ্যোক্তা হিসেবে বহাল থাকার সুবাদে তিনি সহ তার পরিবারের সবার নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে নিয়েছেন আমার আব্বা আবুল হোসেন আছে ওনাকে ধরি হাঁটাচলা করা লাগে উনি তো একেবারে অসুস্থ আপনি মানে ফিজিক্যালি দেখলে মানে বুঝতে পারবেন আর আমার মায়ের ছিল চোখের চোখের সমস্যা আর আমাদের বাম সমস্যা প্রতিবন্ধী মানে অসল কোনো না পাশে লং কয়টা তাই এখন নাই কাটিয়ে দিচ্ছি আমরা কাটও করি নাই এমন আরও অনেকেই আছেন যারা প্রতিবন্ধী না হয়েও নাম রয়েছে ভাতাভোগীর তালিকায় তো ওই উনি খালি আসি করছি তো তোমার কাজটা হয়েছে তা তোমরা তিন মাস পর একটা ভাতাটা পাবেন আমার খরচ গেছে তেরোশো টাকা

একটি নাম্বার ব্যবহার করছে এটি দেখেন একশো দিনের কর্মসূচিতে ওই নাম্বারটা দিচ্ছে দেখা যায় সফটওয়্যার যদি এই নাম্বারটি সরকারি সুযোগ সুবিধা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন কিন্তু সে ভাতা তার বন্ধ হয়ে যাবে আমার কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি বা মৌখিক কোনো অভিযোগ যদি আমি পাই যদি আমার কোনো কর্মচারী এক্ষেত্রে কোনো অর্থ লেনদেন করে থাকে আমি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেব কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসের আওতায় আটটি ইউনিয়নে উনত্রিশ হাজার তিনশো আটত্রিশ জন বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তিন মাস পর পর স্তরভেদে পাঁচশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন তারা আমিন বাবু যমুনা নিউজ